রাজধানীতে রবীন্দ্র একাডেমির আয়োজনে শুরু হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মীনাক্ষী সিংহ। ফারনাজ্যোতি রিপোর্ট। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে আছো আপন মহিমালয়ে মোর গগনে রবি শিরোনামের দুই দিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মীনাক্ষী সিংহ। এ সময় বিশ্বকবির মানবতার জয়গান তুলে ধরেন বক্তারা। আমরা তাকেই প্রাসঙ্গিক বলবো যার লেখার মধ্যে আমরা আমাদের আনন্দের সমর্থন পাই, আমাদের দুঃখে সান্ত্বনা পাই, আমাদের ভেঙে পড়া অবস্থায় উঠে দাঁড়াবার শক্তি অর্জন করি। অনুষ্ঠানে ফুটে ওঠে বিশ্বকবির স্বদেশ, মানুষ আর মানবিক ভাবনা। এই যে বিভিন্ন ক্ষেত্রে তার কাজ, সেই কাজগুলোই আমরা একদম সাধারণ মানুষ অর্থাৎ রুট লেভেলে আমরা পৌঁছে দিতে চাই। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে নবীনদের অনবদ্য পরিবেশনা যোগ করে ভিন্ন মাত্রা। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।